আজকে আমরা 24 জুন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিচ্ছি। এই বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। রাজ্যের বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসা এবং যে ক্ষুদ্র মলে যারা চাকরি করে ক্ষুদ্র শ্রমিক তাদের আজকে চাকরিচ্যুত হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায় বন্ধ হয়ে আছে, ফলে তাদের জীবন জীবিকার প্রশ্নে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি যে চাকরিচ্যুত যে শিক্ষক শিক্ষিকাগণ আছে তাদের একটা বিকল্প ব্যবস্থা করা, এবং যে চাকরিচ্যুত যে শ্রমিকরা আছেন তাদের মাসিক 7,000 টাকা ভাতা দেওয়া, ভাতা প্রদান করা, তার পাশাপাশি এবং রেশনিং ব্যবস্থার মাধ্যমে প্রকৃত গরিবরাই যাতে এই সুযোগ সুবিধাগুলো পায়, সরকারের যে সুযোগ সুবিধা ঘোষিত আছে এগুলো পায় সেদিকে দেখা, তার পাশাপাশি সামনের দিকে যে ভয়াবহ করোনার ইয়ে আসছে শুধু অক্সিজেন প্ল্যান্টেশনে নয়, এবং স্বাস্থ্যক্ষেত্রে উপযুক্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ, চিকিৎসক এবং নার্স নিয়োগ করা, এবং পাশাপাশি রেজিস্ট্রিকৃত যারা বেকার আছেন রাজ্যে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করা, এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করব। আমার নাম ভবতোষ দে, অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি।